তো হ্যালো ফ্রেন্ড, তোর বা উল্টা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ৰণৱ ব্লগছ। তো ফ্ৰেণ্ডছ, আজি আমি চো পথাৰৰ মাজত। তো ইয়াতে আহিলোঁ মানে এইবিলাক লাগিছে নেকি মজা মজা খা। তো গৰু কাৰণে খা নিব আহিলোঁ। তো এই ভিডিঅ'টো মানে বহুত কিবা কিবি হ'ব গৈ আছে, সকলোবোৰ দেখিব। এতিয়াতো স্কিপ নকৰাকৈ আপোনালোকে শেষলৈ চাই থাকে যেন। চাওক না, পিছৰ ফালে কিমান ধুনীয়া ধুনীয়া ঘাঁহ। তো ইয়াতে আহি মানে ইয়াতে আহিলোঁ, চব ঘাঁহ কাটিব আহিলোঁ। ইয়াতে মানে ঘাঁহ কাটি আছে দাদাই, এইবিলাক মানে ঘাঁহ কাটিছে দাদা, এইবাৰ এইফালে চাই দিয়ক। তো মানে ঘাঁহ কাটি আছে, এইবিলাক ঘাঁহ ভৰাই আছে। ইয়াতে ঘাঁহ কাটিব আহিলোঁ, কিন্তু মানে চাওক না, বতৰটো মানে বহুত বেয়াকৈ আহিছে। এইফালে মানে অন্ধকাৰ ক'লা হৈছে। তো ইয়াতে আটা আছে, গৰু চাৰি আছে, এইবিলাক চাওক। তো এটা গৰু কেইটা আপোনাৰ? তিনিটা। এইকেইটা নে কি? কোনফালে? অঁ, এইটো আছে। আৰু সেই ডাঙৰ গৰু, হালোৱা গৰু নাই? হা, চাওক না ফ্ৰেণ্ড, মানে ইয়াতে আহিলোঁ, ইয়াতে মানে কিমান ডাঙৰ ডাঙৰ মানে মজা মজা ঘাঁহ আছে। এইবিলাক চাওকচোন, এইবিলাক মানে কি ধুনীয়া ধুনীয়া ঘাঁহ আছে। আমাৰ ফালে এনেকুৱা মানে ঘাঁহ পোৱাই নাযায়। তো এইবিলাক চাওক, গৰু দিয়াই আছে ইয়াতে। তো আৰু এইবিলাক চাওক না, কি মজা মজা ডাঙৰ ডাঙৰ ঘাঁহ। তো এইবিলাক কোনোবাই কাটিলে, তো মানে এইবিলাক আমাৰ দাদাই কাটি আছে। তো মই আহিলোঁ ঘাঁহ কাটিবৰ কাৰণে। তো মজা লাগি গ'ল ইয়াতে, এইবিলাক চাওঁ নাকি মজা, মানে একদম মুকলি ঠাই। তো ফ্ৰেণ্ডছ, মই মানে ইয়াতে ঘাঁহ ৰখাব মানে ৰ'ব পৰা নাই, এনে মানে কাটি চালোঁ। ইমান এটা নাজানো, আপোনালোকে মানে যেনেকুৱা ৰৈ আছে, ইয়াতে মানে ঘাঁহ কটা ইমান এটা সহজ নহয়, বহুত সাৱধানে কাটিব লগা হয় ঘাঁহটো। তো ফ্ৰেণ্ডছ, এইবিলাক চাওক, এইবিলাক ধান খেতি, কি মজা মজা ধান খেতি হৈ আছে। মানে এইটো মানে এইবিলাক চব ধান খেতি আৰু। ইয়াতে মানে অলপ জংঘল হৈছে, ইয়াতে যদি মানে পানী হয় বহুত ভাল হয় ধান খেতিটো, কিন্তু ইয়াতে মানে বৰ্তমান পানী নাই। তো খুৰা, এইটো কি ধান? ৰঞ্জিত আছে। ৰঞ্জিত? ৰঞ্জিত। ৰঞ্জিত, এনে বেয়া হোৱা নাই ন ধানটো? পানী আৱশ্যক হৈছিল, পানী দিয়া নাই নেকি? পানী আগতে সন্ধ্যা মাৰি চাৰে পাঁচ হাজাৰ খেতালো, এতিয়া আৰু ওচৰে হয়, আমাৰ পানী চানি নাই, চব শুকাই গৈছে। বতৰটো মানে এতিয়া বগা হৈ আছে, বৰষুণ মানে দিলে ভাল হ'ল আৰু। কি কৰি আছে এতিয়া আপুনি? এতিয়া আৰু দোকান কৰি আছোঁ, আৰু বনাবলৈ নেকি আছে যি হয় তাকে। অঁ, এইবিলাক চাওক ফ্ৰেণ্ড, এইবিলাক ইয়াতে মানে বহুত বন আহি গৈছে। তো ইয়াতে মানে উঠাই আছে খুৰাই। তো এইবিলাক চাওক কিমান মানে জংঘল আহি গৈছে। এইবিলাক মানে এইবিলাক জংঘল আহিলে মানে এইবিলাক আঁতৰ কৰি দিব লাগে, তেতিয়া সেই ধানটো ভাল হ'ব। তো এইখিনি আৰু ইয়াৰ চাওক মজা মজা মানে এইবিলাক ধান। ইয়াতে মানে এইখিনি চব মানে এইফালে মানে এইখিনি এই দূৰলৈকে যিমান দূৰ মনিব পাৰিছে মানে সকলোবোৰ ধানেই আৰু। তো ফ্ৰেণ্ডছ, ফাইনেলি আমাৰ মানে এইবিলাক ঘাঁহ যে আছে, আমি ঘাঁহ কাটিলোঁ। তো আমাৰ ঘাঁহ ৰেডি হৈ গ'ল। এইবিলাক চাওক, আমি পিছত এবস্তা ঘাঁহ, এবস্তা মানে ৰেডি হৈ গ'ল ঘাঁহ। তো মানে ভৰ্তি হ'ল গজেন দা। কিমান টাইম গ'ল একবস্তা ঘাঁহ কাটিলে? কিমানমান টাইম লাগে? আধা ঘণ্টা। অঁ, এবস্তা চাওকচোন, আধা ঘণ্টা মানে আধা ঘণ্টা মানত কাটি কিনি ৰেডি হৈ গ'ল। তো ইয়াতে মানে হেঁচি হেঁচি ভৰাই আছে, টনটনীয়াকৈ পূৰা ভৰাই আছে। তো এতিয়া মানে আমি ঘৰত যাম। তো ঘৰত যাওঁতে আপোনালোকে মানে ইয়াৰ মানে ৰাস্তাটো দেখাই আছোঁ। তো চাওক না, মোৰ ফ্ৰেণ্ডে মানে চাওকচোন মানে কি জংঘলৰ মাজেদি মানে চাইকেল লৈছে। তো এই মানে ক'ৰবাত গৈছিল, তো আমাৰ মানে খবৰ পাই কিনে মানে ঘাঁহ কটা। তো ইও আহি গ'ল পথাৰৰ মাজত। তো এতিয়া এইটো মানে সেইটো বস্তু আছে তাতে মানে উঠাই কিনে ঘৰ লৈ যাব লাগিব। এই মানে আটাক লগ পালোঁ, মানে আটা বহুত বয়সস্থ মানুহ হয়। তো আটাক লৈ পাই কিনে মোৰ মানে মনটো ৰোৱা নাই। তো ইয়াতে মানে আটাক এটা সেৱা কৰিম। তো ফ্ৰেণ্ডছ, মই ঘাঁহৰ বস্তাটো ওপৰত মানে উঠাই ল'লোঁ কান্ধত। তো এতিয়া আমি যাই আছোঁ, তো ৰাস্তাক লাগি যাম। তো ৰাস্তাত যে চাইকেলত লোড দি কিনে তো সকলোবোৰ দেখাইছোঁ। তো চলো ফ্ৰেণ্ডছ, আমি যাই আছোঁ এতিয়া ৰাস্তালৈকে। তো ঘাঁহৰ বস্তাটো লৈ যাম। তো আহি পাই গ'লোঁ ঘাঁহ লৈ কিনে। ফ্ৰেণ্ডছ, আমি গৈ আছোঁ সাজৰ পৰা এইগিলা ঘাঁহ লৈ কিনে, তাৰপিছত গৰু লৈ কিনে গৈ আছোঁ ইটান ঘৰত। তো আপোনালোকে চাই থাকক।
এইটো রাস্তাতে মানে সকলে গরু আনে এনেকে মানে সকলে যেতিয়া মানে গরু আনে মানে দেখি পাই কিনে একেবারে তার মানে ভাল লাগে আর সকলে মানে একেলগে মানে গরু আনি আসছে আর ধান খেতির লগতে প্রাকৃতিক এক মনোমোহা দৃশ্য চাও এইখন মানে ইয়াতে মানে এটা এনে গণেশ মন্দির হয় আর ফ্রেন্ডস আমি এখানে বেলাতর চক পারো তো ফ্রেন্ডস আজিলে ভিডিওটো মানে যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে তো ফ্রেন্ডস আজি মই এনে এটা পথাই ভিউ দেখাবলে চালো আপনাদের তো আজিলে হবে দক বাই বাই।